বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকে, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী করে। আজ পূর্ণিমা রজনী, এই পূর্ণিমা রজনী প্রতি মাসের পূর্ণিমাতে আদমগীর তরফ থেকে সেই হেদায়েতের উপস্থিতিতে জালসা করা হয়। আজও সেই পূর্ণ রজনীতে সেই হেদায়েতি ইমান আনানকারীদের উপস্থিতিতে এই জালসা হচ্ছে। এই জালসার বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে। তাই এই জালসার ইমান আনানকারী মুমিনদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে সালাম জানাচ্ছি আমি আদরণীয়। আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, আজ যে সমস্ত বক্তব্য হয়েছে সেগুলো নিয়ে কথা বললে অন্য কথা বলার কোনো সময় থাকবে না। যে এখানে ইন্টারনেটের মাধ্যমে আসলে বিষয়গুলো কি, যারা প্রতারক, যারা ধোকাবাজ, যারা মুনাফেক, যারা বাটপার, এদের অনেক রূপ থাকে, অসংখ্য রূপ এদের থাকে। তারা এক রূপ ধরা পড়লে আর এক রূপ ধারণ করে। আর এটা দুনিয়াগতভাবে যেমন এগুলো আছে, তেমনি ধর্মীয়ভাবেও এই মুনাফেকি, বাটপারি, প্রতারণা, ধোকা, সব কিছু ধর্মের ভিতরেও আছে। কিন্তু ধর্মের ভিতরে থাকলেও এই মানব জাতি ধর্ম যে ধোকার হয়, ধর্ম যে প্রতারণার হয়, ধর্ম যে বাটপারি হয়, এ সম্বন্ধে এই মানব জাতি কোনো কিছুই জানে না, তা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক। এই না জানার কারণে এই পৃথিবী জুড়ে সকল অধর্ম ধর্মীয় জায়গায় এসে বসে সমস্ত মানবকে বেহিসেবে দেখে দিক খেলা আনছে। এখানে আরও একটা কথা আমি বলছি, যে আল্লাহ প্রদত্ত যত সৃষ্টি কোরআনে তাদেরকে সব বৈধ সৃষ্টি বলা হয়েছে, একমাত্র সুরকে হারাম বলা হয়েছে। যে সেই সৃষ্টির পরিপ্রেক্ষিতে সৃষ্টির চলন্ত মানে অন্য এক কিছু সৃষ্টি হয় যাদেরকে পরন্ত সৃষ্টি বলা হয়, যাদেরকে পরন্ত সৃষ্টি বলা হয়। তাহলে সৃষ্টি পরন্ত সৃষ্টির স্রষ্টার সৃজনকৃত নয়, কিন্তু এই আবাতের বাদখাকে যে সমস্ত অনুপরমাণু মেশানো আছে তাদের থেকে কিছু সৃষ্টি হয়, তাদের ভিতরে যারা একটু উঁচু হয় তাদেরকে মখলুক সৃষ্টি বলা হয়। যাহা আল্লাহ প্রদত্ত সৃষ্টি নয়, তা সৃষ্টিগতভাবে অনুপরমাণুর থেকে এগুলো হয়ে থাকে। তো এমনিভাবে যারা ধর্মের মালিকানা সত্ত্বদার তারা নবী, তাদের নবুয়াত আছে, যে এরা বৈধ, তারা যে ধর্মই দিক তারপরেও সেটা বৈধ। যেমন আম একটা গাছ, এটা আল্লাহর বৈধ সৃষ্টি, হালাল সৃষ্টি, মানুষ এটাকে খায়। তেমনি জামও একটা আল্লাহর সৃষ্টি, তাকেও মানুষ খায়। এমনি সেই ধর্মের মালিকেরা আম হোক আর জাম হোক আর গরু হোক আর যাই হোক, কিন্তু তারা বৈধ স্রষ্টার সৃজনকৃত সত্ত্বের জাতের মালিকানা সত্ত্বদার। তাহলে সেই মালিকানার সত্ত্বদার হিসেবে তাদের দাবি আছে, তারা ধর্ম দিছে, তারা চেয়ে নিয়েছিল, তারা এগুলো করার জন্য তারা দিছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সেই বৈধ সৃষ্টির নবুয়ত যত, তার সব কিছু শেষ করে দিয়ে তিনি শেষ রাসূল হিসেবে আবির্ভাব ঘটান। তাহলে বৈধ জাতের বৈধ নবী নবুয়ত শেষ হয়ে গেছে, আর তো কোনো নবুয়ত থাকার কথা নেই।
তাহলে এখন যদি কিছু ধর্মের এরকম হয় তাহলে তারা কোথা থাকবে? তারা নিশ্চয়ই সেই পরন্ত যার থেকে আসে, সেই অনুপরমাণুর যে আত্মা আছে, যেমন ইচে মাছেরও আত্মা আছে, চেকারও আত্মা আছে, তামাক গাছেরও আত্মা আছে, গাঁদা গাছেরও আত্মা আছে, এরকম জাতের যে আত্মা আছে, এ সমস্ত আত্মার যারা মানুষ হয়, এই সমস্ত আত্মার যারা মানুষ হয় বা সেই সমস্ত আত্মার কিছু অধিকার জন্মায় বা কিছু জ্ঞান পায়, তারা এ যুগের ধর্ম নিয়ে এসে মানুষের কাছে খাড়া হয়। তাদের তো নিজস্ব কিছু নাই, তারা তো কোনো জাতের সৃজনগত জাতের নয় যে তারা কোনো পরিচয় নিয়ে আসবে, এটা তাদের নাই। তারা যে দাবি করবে যে আমি আল্লাহর অস্তিত্বের এই নূর বা আমার এই জাতি, এই ধরনের কোনো কিছু নেই। এখান থেকে যারা এই দুনিয়ার মানব জন্মের ভিতরে জ্ঞানীগুণী হয়, বড় নেতা হয়, তারা কী করবে? এরা তখন যেমন তাবে তাবেনদের পরে এসে যারা এগুলো করেছে তারা সব পরন্ত জাতের নেতা ছিল, যে তারা নিজস্ব কোনো তো ধর্ম দিতে পারতেছে না, নিজস্ব তো কোনো হুকুমত আনতে পারে না, তখন তারা সেই পৌরাণিক ধর্মকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিজেদের নামে নিয়ে কোরআন হাদিসের দোহাই দিয়ে দেওয়া তারা চলতেছে, কিন্তু আসলে তারা ছিল পরন্ত জাতের আত্মার মানুষ। তারা যখন সেই পরন্ত জাতের আত্মার ধর্ম বা তরিদাতাদের মানুষ যখন আমাকে খোঁচাচ্ছে, আমাকে খারাপ বলতেছে, তখন তাদের অস্তিত্বকে ল্যাংটা করাই আমার কাজ, মানব জাতিকে দেখানোই আমার কাজ। তার ইতিহাস, সত্য ইতিহাস মানব জাতির কাছে প্রকাশ করাই আমার কাজ। তাই সেই পরন্ত জাতিরা, তারা তাদের তো নিজস্ব কোনো ধর্ম নেই, হুকুমত নেই, কোনো কিছু নেই, তাই তারা সবাই এসে এই ইসলামের ধর্মের ভিতর, দিনী ধর্মের ভিতর গাছ গেড়ে সেই দিনী ধর্ম কি তা তো আর জানে না, তা বোঝেও না, পরন্ত জাতির কি ক্ষমতা আছে এগুলো বুঝতে পারে, তাই তাদের সেই ভাষা জ্ঞান দ্বারা, তাদের সেই বুদ্ধি দ্বারা তারা যার যার মতো, তাদের সেই ইচ্ছা মতো একটা করে দরজা খুলে নিয়েছে, একটা করে দরজা খুলে নিয়েছে। যে যারা নফস কি জানে না, যারা আত্মা কি জানে না, তার কোনো ধর্ম আসে নাই বা তার কোনো ধর্ম করেও তার ইবাদত দেওয়া হয় নাই, তখন তারা কোথার থাকি পাবে? তখন তারা এই অলি পীর, পীরে কামেল, অলি কামেল এগুলোর নাম নিয়ে এই মানব জাতিকে এই কোরআন হাদিসের ধর্মের দোহাই দিয়ে তারা নিজ নিজ নামে পথ চালাচ্ছে, তারা নিজ নিজ নামে পথ চালাচ্ছে। আমি আদম নবী বলছি, ইয়া সত্য বলছি, আর তাদের যদি ক্ষমতা থাকে, তারা যদি সেই আদম জাতের জাতি হয়ে থাকে অথবা আল্লাহর সৃজনকৃত কোনো বৈধ সৃষ্টির নিজস্ব জাতের জাতীয় আত্মা বা নফসি হয়ে থাকে, তাহলে তারা তার প্রমাণ নিয়ে যেন কথা বলে, তাহলে তারা যেন তার প্রমাণ নিয়ে কথা বলে। তো এখানে একটা জিনিস উঠে আসছে এই ইন্টারনেটে, সেটা হলো মিথিলা দাহান নামে একটি মেয়ে, সে এতখানি খারাপ ভাষায় একটা কথা উল্লেখ করছে যেটা না বলে পারা যাচ্ছে না। যে সেই আল্লাহর সৃজনকৃত বিষয়ের ভিতর কতগুলি হারাম জাত আছে, তার ভিতর কুকুর একটা জাত, তোমরা দেখছো কুকুর। আচ্ছা, সমস্ত জাতেরই মিলন হয়, তার ভিতর কুকুরেরও মিলন হয়, তাই না? এই কুকুরের মিলনটা কেমন হয়?
আর যখন এটা মেলে তখন আটকে যায়, আর মানুষের দরজায় গেলে, কাছে গেলে, পোলাপানে তখন লাঠি দিয়ে পিঠের উপর বাড়িতে থাকে না, কি করে? কিন্তু অন্য কাউরে কী রকম করে তোমরা কি জানো? বা সেই মিথিলা জাহান শোনো, এরা কারা? এই জাতিটা কাদের দ্বারা চলছে? এটা কেন হচ্ছে? আজ বিশ্ব মানব জাতিও জানো, এটা হচ্ছে দুনিয়ার ভিতরে যে সমস্ত নারী, যে সমস্ত পুরুষ তারা তাদের যৌবনের অবৈধ কামনা বসে, অবৈধ নেশা বসে মানব সমাজের বাইরে অন্তরালে, সেই বিবাহিত জীবনে থেকে বা তার বাইরে থেকে সেই অবৈধ জিনাতে লিপ্ত হয় লোকচক্ষুর অন্তরালে। তারা যখন মারা যায়, তো এই সমস্ত কাজ যারা করে তারা তো এমনি জঙ্গলি জাতি, এরা সেই কুকুরের স্বভাবে মানুষ নর আর নারী। সেই গুপ্ত জেনাকারদের জীবন নিক্ষেপ করা হয় এই কুকুরের জীবনে, যারা গুপ্ত করছে তাকে ব্যক্ত করে দেওয়া হচ্ছে। বুঝে আসে কথা? বিশ্ববাসী আদম নুরি বলছে, তোমরা ভালো করে বোঝো, যারা গুপ্ত জেনাকারী সেই গুপ্ত জেনাকে ব্যক্ত করে দেওয়া হচ্ছে এই কুকুরের জীবনে নিয়ে। আর তাদের সে শান্তির সময় সে যেখানে যায় সেখানেই পিঠের উপর মানুষের তরফ থেকে মুগুর পড়ে, অপরাধ গোপন করার দায় তারা এই শাস্তি ভোগ করে। যে সেই কুত্তির কোনো আত্মা হয়তো এই মিথিলা জাহানের ভিতর বাস করে, সেই কুত্তির কোনো বা আত্মা এই মিথিলার ভিতর বাস করে, আর সেই কুত্তি নামে কুত্তির আত্মাধারী মিথিলা জাহান তাই আদমগুলির দাবিদারকে এরকম মুক্তি করতে পারে। এই কুত্তির জাত ছাড়া তো কেউ একথা বলতে পারে না। আদম নূর আল্লাহর নূর, কোরআনের প্রমাণ, সে মানুষ আর না মানুষ, কিন্তু যেখানে এই নূরের দাবিদার বা এই নূরের কথা কয় তাকে এ ধরনের গালি দেওয়া ওই মুক্তি নারী ছাড়া আর কেউ পারে না। প্রিয় বিশ্ববাসী, আমি সত্য প্রমাণ সহকারে বলছি না অপ্রমাণ সহকারে বলছি, বিচার তোমাদের কাছে। আমি প্রমাণ সহকারে সত্য প্রকাশ করছি না এমনি করছি, বিচার তোমাদের কাছে। এই কুত্তি মহিলা আর একটা খবর দিছে, মাইনুদ্দিন, মাইনুদ্দিন নাকি 90 লাখ মানুষকে মুসলমান করেছে, আর উনি বসে বসে গুনছে। মাইনুদ্দিন বায়াত দিছে আর উনি বসে বসে গুনছে। আমি আদম নূর বলছি, এই মাইনুদ্দিন নিজে সে দিন ইসলাম হয়নি, সে 90,000 কেন, সে নিজেই ইসলামে সামিল হয়নি। কারণ এই দিন ইসলামে সামিল হতে গেলে তার প্রথম কাজ কোরআনের হুকুম, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করা। তার প্রথম শর্তই কোরআনের হুকুম, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করা। তারই সূরা বাকারার প্রথমে আয়াতে বলা হয়েছে, ফি হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে তাদেরকে মুত্তাকিন বলা হয়। সেই মুত্তাকিনদের ইমান এনে দেওয়া হয়, সেখানেই বলা হয়েছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা সেই বিল গায়বের উপর ইমান আনে। আরও জায়গায় জায়গায় বলা হয়েছে, যারা ইমান আনল, যারা ইমান আনল না। তো তাতে এই মুয়াইনুদ্দিন সাহেব ইমান না আনার দলে, কোরআনের হেদায়েত গ্রহণ না করার দলভুক্ত। সে কখনই কোরআনের হেদায়েত গ্রহণকারীও নয়, কোরআনের সেই
বেল গায়েবের যে দিনী নফসি তার উপরও ইমান আনার আনেনি। যদি এই বেল গায়েবের দিনী নফসি না থাকে তাহলে পারে কখনই কোরআনের ভিতর আসে না যে সিওর দিনের ইবাদত করো, সিওর রবের ইবাদত করো। কারণ কারো যদি নিজস্ব আত্মা না থাকে তাহলে তার কখনই সিওর তৈরি করতে পারবে না। যদি কারো নিজস্ব আত্মা না থাকে তার কখনই সিওর দিনও সে তৈরি করতে পারবে না। যদি কারো নিজস্ব আত্মা না থাকে তাহলে সে যে জাতির আত্মা হোক সেই জাতের আকার সুরতা থাকবে না, তার কিছুই নেই। বুঝে আসে বিশ্ববাসী? তাহলে পারে সেই বেল গায়েব সেই দিনী নূরের দিনী নফস, এই নফসের উপর যিনি ইমান আনিয়ে দেন তখন সেই নফসের উপর আত্মসমর্পণ করে সেই নফসের জিন্দগি তাকে ধরতে হবে, বাকি সব তাকে বাতিল করে দিতে হবে। সেই নফসের দিন থাকে, রব থাকে, সুরাতের সালাত থাকে, সেই সালাতের ভিতরে থাকে সমস্ত নবীদের নবুয়তের সন্ন্যাস, সেই সালাতের ভিতরে থাকে সমস্ত নবীদের নবুয়াতে ছন্ন। আজকে আগেও একদিন আমি বলছিলাম, আজকেও এই বাধ্যতা এই কুত্তি মহিলার উত্তর দিতে আমাকে বাধ্যতামূলক অনুভূতি করতে হচ্ছে। তো আর এই যে মানুষে এগুলো থাকে, এই দিনী নূরের দিনী নফসের এগুলো থাকে, আর এই সুরাতের সালাতের ভিতর যারা থাকে বাস করে তারা বিশ্বনবীর দেওয়া ফরজ সুন্নতের ধর্মের আইন অনুযায়ী বাকি যারা থাকে তারা সকলে হল নবীদের নফসি। যে কারণে এখানে ফরজ আর সুন্নতের ইবাদত নিয়ে আসা হয়েছে, ফরজ আর সুন্নতের ইবাদত নিয়ে আসা হয়েছে, আর এটার দ্বারা এই ইসলাম ধর্মকে পূর্ণ করা হয়েছে, এগুলার দ্বারা এই ইসলাম ধর্মকে পূর্ণ করা হয়েছে। ওই কুত্তি দেবী পীর সাহেব বাবা সে কি জানে যে ইসলাম ধর্ম পূর্ণ কিসে হয়েছে আর মানুষকে সেই পূর্ণ ধর্মে ধর্মী বানাবে? সেই কুত্তি মহিলার বাবা মহিনুদ্দিন সে কি জানে যে ইসলাম ধর্ম পূর্ণ ধর্ম, দিনী ধর্ম পূর্ণ ধর্ম, সেই ধর্মের পূর্ণতা কি নেওয়া হয়েছে? কিংবা ওই কুত্তির বাবা কি দাবি করেছে যে আমি সিওর অব ধরছি কোরআনের? ওর বাবা কি দাবি করেছে যে আমি কোরআনের দিন ধরছি? এটা তো শুধু কোরআন বলে নাই, যে কোরআন নিয়ে আসছে অবতার ঘটাইছে সেই বিশ্ব নবীও তো বলেছে মান দিনকা, মান রব্বকা, মান নবীকা। কুত্তির বাবা কি কোনো একটা দাবি করেছে? প্রিয় বিশ্ববাসী, ও যে আঘাত দিছে এর সাথে ও অনেক কিছুকে বলা উচিত ছিল। তাহলে ও দুনিয়াগতভাবে এরকম, আর ওর ধর্মীয় বাবার ধর্মীয় সন্তান হয় কিসে? ওই কুত্তি মহিলার বাবা কি জানে যে ধর্মীয় সন্তান কিসে হয়, কোন সংযোগে ধর্মীয় সন্তান হয়? না ও জানে? প্রিয় বিশ্ববাসী, আমি তাও বলে দিচ্ছি, মানুষ যেখানে জন্ম পায় যিনি জন্মদাতা সে হয় তার জন্মগত পিতা। এই মানুষ বুনিয়াদম, এই মানুষ বুনিয়াদম যাদের নফসের দাবি নাই, আত্মার দাবি নাই, ইমানে নূরের দাবি নাই, সালাতের দাবি নাই, কোনো কিছুর দাবি নাই, সে কোনো দাবি করতে পারবে না। এরা নামের মানুষ, দুনিয়াতে সে নাম পাইছে ওই নামে মানুষ। তোর বাবাও তো একজন নামের মানুষ ছিল, আর কিছু ছিল না। তে এখানে কোরআন যে সমস্ত সত্য দিয়েছিল তার একটাও ওর বাবার কাছে নাই। আমি আদম নূর, আমি এর আগেও বলছি এই দিনী নূরের মালিকানা সত্যদার, যে আদম এই মানুষের নফস বিতরণ করে গেছে আমি তার দেহটা নই শুধু, কিন্তু আল্লাহর ফুৎকারে দেওয়ার
আত্মাটা আমি পূর্ণটুকু। আর সেই আদম প্রত্যেকটা মানুষের যাতে এই আদম নূরের নফসি আসে তার দ্বারা সেই ব্যবস্থা করা হয়েছে, তারই দ্বারা সেই ব্যবস্থা করা হয়েছে যে সমস্ত সৃষ্টির জাতি যাতে এই আদম নফসের দ্বারা এই মানব জীবনে আসতে পারে, সমস্ত সৃষ্টির জাতি যাতে এই আদম নফসের দ্বারা মানব জীবনে এসে তারা তাদের নফসের দ্বারা এই জীবন ধরতে পারে। আর আদম নফসকে নিষেধ করে দেওয়া হয়, তুমি জানো এই মানব জীবন না ধরো। আজ পর্যন্ত সেই আইনই চলে আসছে। এর আরও অনেক ঘটনা আছে যে কারণে আদম নূরির অতীত ইতিহাসে কিছু বলা হয় নাই, যেসব ইতিহাস সকলেই গোপন করা হয়েছে। তাহলে পারে এই যে আদম নূরি সেই নফসের মালিক, আমি সেই কোরআনের পূর্ণ ধর্ম, সে তো দীনই ধর্ম, আর সেই পূর্ণ ধর্মের জীবন হলে এই দীনই নূর, এ হলো তার আত্মা, এ হলো তার জীবন। কোরআন যে পূর্ণ ধর্ম করছে তারই মূল জীবন হলো এই দীনই নূর। আমি আমাকে কোরআনকে নিয়ে আমি মত্ত হলে কোরআন আমার থেকে ছাড়া না পেয়ে কোরআনের সকল সত্য আমাতে বিলীন হয়, আমি দীনই নূরের মালিক হই, সালাতের মালিক হই, রবের মালিক হই, দীনের মালিক হই। তো ওই মহিলার বাবা বলুক, ওই মহিলা বলুক তার বাবা এর কোনটার মালিক ছিল যে সব মুসলমান বানালো? ওনার বাবা সেই মহিনুদ্দিনের কোনটার মালিক ছিল যে সে তার মুসলমান বানালো? আর দীনই নূরের দীনই নফস যেটা ওই আদমের দ্বারা মানুষকে দেওয়া হচ্ছে, এখন এই বুনি আদমকে, নফসবিহীন মানবকে, আত্মাবিহীন মানবকে, যাদের কিছুই নাই তাদেরকে জাতের আদম তৈয়ার করতে আমি আদম নূর কথা বলছি। আর যারা জাতের আদম হবে, এই বুনি আদম থেকে আদম জাতের চিরকালের জন্য জাতি হবে, তাদের জন্য এই কোরআনের হেদায়েত, কোরআনের সেই ঈমান আনা, কোরআনের সেই ঈমানের উপর আত্মসমর্পণ করে সেই ঈমানের দ্বারা জীবন ধরা, সেই ঈমানের রব ধরা, সেই ঈমানের দিন ধরা, সেই ঈমানের সালাত ধরা, অন্য কিছু তারা করবে না। সেই সালাতের ভিতরে যত সুন্নতি নফস আছে তাদেরকে পবিত্র করা, তাদেরকে নিজের দিক করা, তাদেরকে এই ফরজের সাথে একত্ব দে আনা। তো সেখানে সেই ফরজ আর সুন্নতের আইন অনুসারে একমাত্র ফরজের মালিকানা সত্যদার হযরত আদম শফিউল্লাহ, হযরত আদম শফিউল্লাহ। কারণ আদম বলতে কিছু ছিল না, আল্লাহর সব কিছু নেই, হযরত আদম শফিউল্লাহ হয়, যে কারণে সমস্ত নূরিতন ফেরেশতারা যারা ছিল সবাই রে সে ফরজের মালিক বলেই, আল্লাহর সত্যের মালিক বলেই তাকে সেজদার হুকুম দেওয়া হয়েছিল। এবং সমস্ত নূরিতন ফেরেশতাকে হযরত আদমকে সবার উপরে খেলাপতি দান করে সবাই রে তাকে মেনে নিতে বলা হয়েছিল। এখন প্রত্যেকটা মানব ভাণ্ডে মানুষ কিছু না জানুক, এতকালেও জানে নাই, এখন আদম নূরি তা প্রভেদ করে দিয়ে সত্য সহকারে কথা বলছে। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বুনি আদমকে যখন তাদের জাত আদম করা হবে তখনই আদম নূরের অবতার ঘটেছে। সেই আদম নূর সেই কোরআনের হেদায়েতের উপর নিয়ে এসে তাদের সেই দীনি নূরের দীনি নফসের জীবন ধরা দিয়ে, তার রব ধরা দিয়ে, তার দিন ধরা দিয়ে, তার সালাত ধরা দিয়ে, তার ভিতরে থাকা সমস্ত সুন্নতি নফস ধরা দিয়ে তাদের পূর্ণ মানব ধর্ম করে তাকেই ধর্মী করে ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে। এ হলো কোরআনের সত্য ধর্ম। এবার ওই মহিলা বলুক তার বাবা এর কোনটা করেছে যে সে 90 লাখ মুসলমান বানালো, সে নিজেই মুসলমান ছিল না,
সে মুসলমানে ভর্তিই হয় নাই, কারণ ভর্তি হতে গেলেই তাকে কোরআনের হেদায়েত নিতে হবে। প্রিয় বিশ্ববাসী, এই মঈনুদ্দিনের বাবা সে এই কোরআনের সাথে সর্বদিক দিয়ে কুফুরি করেছে, সর্বদিক দিয়ে কুফুরি করেছে। কারণ কোরআন দিয়েছে আল্লাহর তরফের হেদায়ত পৌঁছালে তোমরা সেই হেদায়ত গ্রহণ করো। সূরা বাকারার প্রথমে রয়েছে ফি হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহর তরফের হেদায়ত গ্রহণ করে তাদের নাম মুত্তাকিন। সেই মুত্তাকিনদের ইমান এনে দেওয়া হয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, সেই গায়েবের ইমানের উপর, সেই দিনে নূরের দিনে নফসের উপর। এর কোনোটাই সে করে নাই। সেই সেই নফসের দিনে নূর থাকে, দিনে নফস থাকে, দিন থাকে, দিনই রব থাকে, দিনই সালাত থাকে। আর এরই পূর্ণ ধর্ম নিয়ে এই যারা দিনে ইসলাম হবে তারা সেই ইমানের জীবন গ্রহণ করে সেই ইমান দ্বারা ধর্ম পালন করবে। প্রিয় বিশ্ববাসী, পরন্ত মানব যার আত্মা নাই, যার নফস নাই, যার দিন নাই, তারা কি দিয়ে ইবাদত করলো? তাদের আগে ইসলামের সেই জাতে ভর্তি হতে হবে, তাদের সেই আত্মা নির্ধারণ করা হয়, তাদের সেই রব নির্ধারণ করা হয়, দিন নির্ধারণ করা হয়, তার সূরাতের অস্তিত্ব নির্ধারণ করে তারপর তাকে হুকুম করা হয় যে এবার তোমার স্বীয় আত্মার দ্বারা, স্বীয় রব দ্বারা তুমি তোমার ইবাদত করো। যে যার স্বীয় আত্মা নাই, স্বীয় রব নাই, যার স্বীয় দিন নাই, স্বীয় সূরাতের সালাত নেই, সে কী নিয়ে ইবাদত করলো? পরন্ত জাতের পরন্ত আত্মা ছাড়া তো আর কিছু নাই, সেই পরন্ত আত্মার ইবাদত কোনোদিন কবুল হয়? জীব জাতের জীব ইবাদত কোনোদিন কবুল হয়? কোরআনকে সাক্ষ্য দিয়েছে জীব জাতের কোনো ইবাদত কবুল হয় না, জীব জাতের কোনো কান্নাকাটি শোনা হয় না। বুঝে আসে? সে তার নিজের নামে তরিকা খুলল, মঈনুদ্দিন নামে তরিকা খুলল। এখানে দিল কোরআনের হেদায়েত গ্রহণ করো, আল্লাহর তরফের হেদায়েত, আর সে যায় নিজের নামে তরিকা দিল। তাহলে সে কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করল নাকি এই কোরআনের আইনের সত্য স্বীকার করল? তাহলে সে কুফরি করেছে, সে কুফর, সে অবশ্য অবশ্যই কুফর কোরআনিক আইনে। আর প্রমাণ করে দিচ্ছে আদম নুরি। দ্বিতীয়ত, তাকে ইমান আনতে বলা হয়েছে বেল গায়েবের উপর, সে কি বেল গায়েবের উপর ইমান এনেছে? সে ইমান পেল কোথায়? সে ইমান পেল কোথায়? সেই ইমানের নাম কি উনি কি দিতে পেরেছে? উনি কি দিতে পেরেছে? প্রিয় বিশ্ববাসী, আমি আগেও বলেছি পৃথিবীতে এমন কোনো একটা মানুষ নাই যে তার কোনো একটা মানুষ সে নির্দিষ্ট কোনো একটা নফস ধরতে পারছে বা নির্দিষ্ট কোনো একটা আত্মা ধরতে পারছে। তাহলে পারে, এর কারণটা কী? এর কারণ হলো নির্দিষ্ট কোনো আত্মার ধর্ম নিয়ে কোনো ধর্মই এখানে আসে নাই। কোরআন আসছে সেই সমস্ত ধর্ম এই পরন্তের জাতেরা, পরন্তর জাতেরা তারা তাহা না বুঝে নিজেরা নাম ফুটাতে সেই কোরআনকে পক্ষে টেনে নিয়ে নিজেদের ইচ্ছা মতো সব কাজ করেছে, সমস্ত ব্যাপারে এরা কুফরি করেছে। এদের এই তরিকা, এরা পীরের নামে তরিকা, এটা মঈনুদ্দিনের তরিকা, সিস্তিয়া তরিকা। বলো, যেখানে হেদায়েত বসে রয়েছে কোরআনের ভিতরে আল্লাহর তরফের হেদায়েত, যেখানে বলা হয়েছে এই আল্লাহর তরফের হেদায়েত যারা গ্রহণ করে মেনে চলে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আর এই হেদায়েত যারা না মানে তারা অনন্তকালের জন্য দোজকই হবে, সেই সিস্তিয়া তরিকাটা কি ওই আল্লাহর তরফের হেদায়েত না উনি সেই গাজার আড্ডা বসাইয়া সেখানে নিজের নামে তরিকা বসাইছে? এই কুত্তি মহিলা বলুক যে কে জারজ, কে পরন্ত, তার প্রমাণ সহকারে বলুক কত পারে বলতে।
ওর বাবাকে বলুক, ওর জারজ বাবাকে, পরন্ত জাতের বাবাকে বলুক, আশপর্দার বলিহারি থাকা উচিত, যে যে লোকটি আদম নূরের দাবি করে আর যে নূরটি আল্লাহর স্বীয় নূর আর তাকে যা খুশি তাই বলে। বিশ্ব মানব জাতি, আমি তাকে তার কথায় তার বিষয়ের সত্য তুলে ধরছি। আমি কোনো হিংসা বসে হয়ে তাকে কথা বলছি না, আমি কোনো রাগ হয়েও তাকে কথা বলছি না। সে যা বলেছে তার সত্য প্রমাণ যা আসে সেই সত্য প্রমাণ সহকারে আমি বিশ্ব মানব জাতির কাছে সত্য প্রকাশ করছি। আর যদি সে সত্যর বিকল্পে দেখাতে পারে যে না আমি কোনো মিথ্যা প্রকাশ করেছি, সত্য অন্য কিছু ছিল, সেই সত্যকে তুলে ধরতে হবে। শুধু মুখে বলবে এটা সত্য নয়, সত্য আছে, তুমি মিথ্যে বলছাও, ও চলবে না, ও চলবে না। তার পীর বাবা কোন রব ছিল, কোন দিন ছিল, যারা কোরআনিক ধর্মে পূর্ণ হবে তারাই তো এই দিন লাভ করবে, তারাই তো সেই দিনে নবছি আলা হবে, তারাই তো রব আলা হবে। আর তাদের কথাই নবী বলেছে যে তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবস কি। তারপরে তো বলছে যে আদম সুরাতি ছাড়া কেউ জান্নাতি নয়। তাহলে আদম সুরাতের সালাত যদি মানুষকে কায়েম করতে না হয় তাহলে আদম সুরাতিটা পায় কোথায়? আর সেই সুরাতের মালিককে হযরত আদম শফিউল্লাহ না কি অন্য কেউ, না ওর বাবা ছিল, ওর মোয়েন বাবা ছিল না হযরত আদম শফিউল্লাহ। ও যে মানব জন্ম পেয়েছে, ওর বাবার ভিতর থেকে যে নারী আত্মা আসছে, ওর বাবাকে জিজ্ঞাসা করুক ওই নারী আত্মা কীভাবে তৈরি হয় পুরুষের ভিতর। ও তামসা শুরু করেছে দুনিয়াতে, তামসার দুনিয়া শেষ, আদম নূরী প্রকাশ হয়েছে। যাই হোক, তারপরেও আমি বলবো তুমি একজন মায়ের জাতের নারী, এখনও তোমার জীবন আছে, তুমি ইচ্ছা করলে তোমার আত্মরহস্য পরিবর্তন করে তুমি আদম নফসের নফসি ধরতে পারো, সেই আদমের কাছে স্যালেন্ডার করে। নতুবা পারবে না, এমন কোনো বাবা দুনিয়াতে নাই যে তোমাকে আদম নফসি দ্বারা পারমিশন দিলে আর তুমি ধরতে পারবে, কারণ নফসি যার পারমিশন তার থেকে নিতে হবে। যে নফসি ধরবে ঠিক ওই নফসি যে নবীর তারই নামেই কালেমা পড়তে হবে, নইলে ওই নফসির ধারে কাছেও যেতে পারবে না। তোমরা যেদিক দিয়ে চাও, যেদিক দিয়ে সত্য বুঝতে চাও, তার সর্বদিক দিয়ে আমি আমার সেই পবিত্র রবের ইচ্ছায় তা সত্য করে দিতে পারব। আর একটা দিক আমি বলবি, সেটা হলো যে সেই দরজালেরা যখন তাদের অলিত পীরত্বকে উচ্ছেদ করে দিয়ে কথা বলা হচ্ছে, তখন আর একটা রূপ নিয়ে তারা এই ইন্টারনেটে আসছে, সেটা হলো ফানা পীর শায়েখ। বুঝে আসে? সেটা হলো ফানা পীর শায়েখ। যে প্রিয় বিশ্ববাসী, কোনো কিছুকে ফানা করতে গেলে সেই ফানা কোনো একটা অস্তিত্বকে গোলা ফেলতে হয়। তো ওনার ফানা পীর সাহেব কী গোলাইয়া কী হয়েছিল যে পীরে ফানা হতে হবে? ওরা কি ফানার পথ চেনে? আল্লাহ তো সবখানে ফানা বাঁকার পথ রচনা করে রাখছেন, ওরাও কি ওরা দেখতে পায়? ওরাও কি ওরা দেখতে পায়? আর ইসলামকে ওই ফানা পীর সাহেব হতে দিয়েছে না, সেই বুনি আদমকে ইমান এনে সেই আদম নূরের নবজ ধারার ফানায় নিয়ে আসছে। তো ওনার সেই পীর সাহেবরা কি সেই আদম নূর ধরছে না সেই দিনী নূরের দিনী নব ধরতে পারছে? তো ওনার ফানা বাঁকা কিসের উপর হলো? উনি কিসে অস্তিত্ববান হলো যে সেই অস্তিত্বকে ফানা করে তাকে আবার বাঁকায় রূপদান করবে? প্রিয় বিশ্ববাসী, আমি এইটা বলার আগে ফানা এবং বাঁকার রূপ দেখাতে আল্লাহর পথগুলো তোমাদের দেখাচ্ছি। সেটা হলো যেমন আমরা মানুষ, আমরা মানুষ হই মাতৃগর্ভে। মাতৃগর্ভে যে সমস্ত রস হয় সেই সমস্ত রস আর পিতার থেকে একটা আত্মা নিয়ে তাকে এই মানব রূপে নিয়ে আসা হয়।
যে মায়ের গর্ভে যে সমস্ত রস হয় তা কি সকলে সৃষ্টির থেকে আসে না অন্য কোথার থেকে আসে? সৃষ্টির থেকে আসে। যেমন মায়েরা যে গরুর মাংস খেলো, ছাগলের মাংস খেলো, ভাত খেলো, ডাল খেলো, এর থেকে এই রস জোগাড় হয়। তাহলে ওই গরুটাকে আমান গেল নাকি ফানা হয়ে গেল? নিজেকে ধ্বংস করে দিল। কি জন্য করলো? যে এটা মানুষে খাবে আর সেই মানুষের ভিতরে যায় আমি আমার অস্তিত্ব ধারণ করব। বুঝে আসে? তাহলে মা এইভাবে আমার নামান অস্তিত্বকে ধ্বংস করে তাজা মাছকে ধরে নেয়, কুটে খেয়ে তার থেকে একটু রস নেয়, গরুর থার রস নেয়, ভাতের থা নেয়, শাকের থা নেয়, এখানটা নেয়, কিন্তু তার ধ্বংসের পথ ধরে, মরণের পথ ধরে, জীবনের পথ ধরে কেউ যেতে পারে না কোনো বাঁকায়। আমি সেই ফানা বাঁকা ওই খারো দরজার গেলে ফানা বাঁকাকে উচ্ছেদ করতে সত্য ফানা বাঁকার স্তরগুলো মানুষের বিশ্ব মানুষের কাছে তুলে ধরছি। তাহলে তোমরা এবার বুঝলে যে মার ভিতরে যে সমস্ত ফানা জোগাড় হয় তারা কেহই ফানার রস হয়ে মায়ের ভিতরে আসে না। আমার অস্তিত্ব ছিল, তাকে কুটে কুটে ছোটো করিয়া তারপর সেদ্ধ করিয়া গলিত করিয়া তারপরে তাকে খাই আবার দাঁতে চাবা চিবা তাকে আবার রস করিয়া সে মাতৃগর্ভে ফানার রস হয়। সেখান থেকে একটা জীবন নেয় মা। কার থেকে? তার যে স্বামী বৈধ, দুনিয়ার আইনগতভাবে বৈধ তার স্বামী হয়, তার থেকে একটা জীবন নেয়। সেই জীবনকে ধরে সমস্ত মরার রস এই আদম বা নারী হয়ে বের হয়ে আসে। বাঁকা হয়ে গেল তো, দেখতে পেলে ফানা কাকে বলে আর বাঁকার রূপ কাকে বলে? ওই রসকে বলা হয় ফানা। আর সেই রসের থেকে যখন রূপ ধরে বেরো আসে তাকে বলা হয় বাঁকা। তো এখন ওই ফানাকে মানুষের থেকে মায়ের গর্ভে গেছিল নাকি সমস্ত সৃষ্টির থেকে আনা হয়েছিল? সৃষ্টির থেকে আনা হয়েছিল। তাহলে ফানা হতে গেলে তার বাঁকার থেকে তাকে ধ্বংস করে দিয়ে তাকে তার দ্বারা যা করা হবে সেইভাবে তাকে ফানা করে নিয়ে সেইভাবে তার জোগাড় করা হয়। তাহলে ফানা কাকে বলে, কিভাবে ফানা হচ্ছে, আল্লাহ কিভাবে রচনা করছে আর কিভাবে বাঁকা হচ্ছে তোমরা দেখতে পালে? এমনিভাবে প্রত্যেকটা জিনিস ফানার গর্ভ আছে। সেই গর্ভওয়ালা বাঁকা থেকে সেই তার জাতের পুরুষ থেকে আত্মা নিয়ে তাকে সেই রূপে তার জাতের রূপে দুনিয়াতে পাঠায়। যেমন গরু, যেমন গরু একটা গাভী, তাই না? সেই গাভীটা যখন একটা বাচ্চা দেবে তখন সে আগেই সমস্ত ঘাস খাক, খোল খাক, ভুসি খাক, ভাত খাক খায়, তার ভিতর রস জোগাড় করে, তারপরে তার ভিতর জাতের জনমানার ফুল ফোটে, তখন সে পুরুষ তালাশ করে, তখন পুরুষ থেকে জীবন নেয়, নিয়ে তখন তার ভিতরে যে রস থাকে তার দ্বারা গরু বা গাভী তৈরি করে বের করে দেয়। যেমন আম গাছ, আম গাছের গর্ভ নাই, কিন্তু যত উদ্ভিদ আছে সমস্ত উদ্ভিদের গর্ভ এই মাটিকে করা হয়েছে। বুঝে আসে? কারণ এই উদ্ভিদের গর্ভ মারফত ফানা এই মাটিতে রাখা আছে। তারা যখন গাছের থেকে একটা আম হয়, পরে তার শরীরে যে চামড়া টামড়া থাকে ও যদি মানুষ খাইলোতে খাইলো নাহলে ওটা পচে সরে যায়, তখন ওই আঁটির থেকে সেই মাটির রস নিয়ে একটা গাছ হয়ে তার স্বরূপ ধারণ করে। তাহলে এই মাটির সমস্ত উদ্ভিদ জাতের গর্ভ এই মাটি, সমস্ত উদ্ভিদ জাতের বীজকে তার স্বরূপ দ্বারা প্রকাশ করতেছে। তাহলে তোমরা মারফতের জগৎ বিশ্ববাসী আজ চিনলে, আমি যেটা আগেই বলছিলাম যারা মারফত নামে ইন্টারনেটে আসছে এরা সব ধোকাবাজ প্রতারক, কিন্তু যখন পীরত্ব অলিত্যকে উচ্ছেদ করে কথা বলা হচ্ছে তখন এই কি ফানাপীর শায়েক নিয়ে তারই বাজে গল্প নিয়ে এসে খাড়া হয়েছে। আমি যদি সত্য প্রকাশ না করি এত শত শত বছর ধরে এইরকম মানুষকে এই ফানাপীর শায়েক কয়েকবার ধোকা দিয়েছে, আরও ধোকা দিতেই থাকবে, এইরকম ধোকা এরা দিতেই থাকবে। এরা বলতেছে যে মানুষ পীরকে দেখতে দেখতে পীরফানা হবে, ভালো কথা বাইরা। কারণ যারা পীরের নামে বায়াত পড়ে
এটা কেন হয় আমি তারও তথ্য দিচ্ছি, কারণ আমু বনি আদম, সব ঘাটের পানি খেতে খেতে আমাকে এখানে আসতে হয়েছে। এটা কেন হয় আমি তারই সত্য বলছি, কারণ যখন বায়াত পড়ায় তখন যে পীরের তরিকায় বায়াত পড়ে সেই পীরের নামে বায়াত পড়ে, ওই পীরের প্রতি ইমান আনে, ওই পীরের নামে দরুদ পড়ে, প্রায় ক্ষেত্রেই ওই পীরের নামেই কালেমাও পড়ে, রুকু সেজদা করবে ওই পীরের ছবি দেখে দেখে রুকু সেজদা করে। এর থেকে মানুষের মনের ভিতরে এই পীরের নকশা গেঁথে যায়, তখন সেইগুলো দেখতে থাকে। আর এই ফানাপীর সাহেবরা করলে যে এই যে তুমি ফানাপীর সাহেব হয়ে গেছ, তো ফানাটা কী করলো? আচ্ছা, সে তো ওই রকম হলো, তাহলে এখন সেখান থেকে তাকে রসুলের কাছে নিয়ে যায় পীর সাহেবরা। তাহলে ওই আমান মানুষটাকেই নিয়ে যায় না কি নিয়ে রসুলের কাছে নিয়ে যাবার ফানা রসুল করে? কাকে নিয়ে যায় রসুলের কাছে? আজ তো রসুল নাই, তাহলে কাকে নিয়ে যায় রসুল ফানা করার জন্য? কাকে নিয়ে যায়? বিশ্ববাসী কথাটা ভালো করে বোঝা, আদম নুরি কথা বলছে, যে ফানা হলো সে তো এইরকমভাবে পীর সাহেবকে সব কাজে তারই ছবি দেখতে দেখতে, তার নামাজের ছবি পীর, তার দরুদ শরীফের ছবি পীর, তাকে রুকু সেজদা করতে ওই পীরকে দেখে দেখে সেজদা করা লাগবে, নইলে সেজদা হবে না, এরকম করতে করতে অনেকের যারা আগ্রহ চিত্তে এগুলো করে তখন তাদের মনে এটা গেঁথে যায়, তখন তাদের দৃষ্টিতে মনে এই পীরকে দেখতে থাকে। কিন্তু ফানা কী করলো? ও ফানা কী করলো বলুন? আর সেই ফানার গর্ব কে আছে যে গর্বই ফানা ধরে তাকে বাঁকাই আবার রূপে নিয়ে আসবে? সেটাই তো আগে দেখা আসলাম, তাই না, যে ওর গর্ব লাগে। ফানাকে কোনো গর্ব জোগাড় করে তার নিজ জাতের আত্মা নিয়ে এসে তাকে সেই জাতের মানুষ করে দুনিয়াতে পাঠায়। তাহলে এই পীর সাহেব তো মুরিদকে ফানা করে দিল, তার ফানা করলো কি আর তার গর্বে কি নিল, তাকে কোন জাতে দেবে? পীর সাহেব তাকে কোন আত্মায় আত্মবান বানালো? সে কোন আত্মায় আত্মবান বলুন? কারণ বাঁকায় যেতে হলে, আমি ফানা হয়েছি বাঁকায় যেতে হলে তো আমার আত্মা লাগবে, গর্ব লাগবে, নইলে তো বাঁকার রূপ হবে না। আমি যে জাতে যেতে চাই আমাকে সেই জাতের ফানা হয়ে তার গর্বে যেতে হবে, আমি তো আত্মা হতে পারবো না, আত্মা তো রয়েছে তার পুরুষের কাছে। বুঝে আসে কথা? আমি তো ওই জাতের আত্মা হয়ে ওই গর্বে যেতে পারবো না, আমাকে যেতে হবে রস হয়ে ওই জাতের গর্ভে, আর ওই জাতের জীবন পেতে আমাকে ওই জাতের নূর ধরে, জাতের অস্তিত্ব ধরে যেতে হবে, নতুবা ওখানে আসা যাবে না। বুঝে আসে? তাহলে জাতের আত্মা আসে সমস্ত ফানা, যেখানটাই ফানা আসুক গর্ভে, তাদেরকে সেই জাতের মানুষ করে আনতে। গরুর জাতে গেলে গরু হয়, মানুষের জাতে আসলে মানুষ হয়, সিংহের জাতে গেলে সিংহ হয়, ছাগলের জাতে গেলে ছাগল হয়। তাহলে ফানা বাঁকার স্তর অবশ্যই যারা ইন্টারনেট দেখবেন তারা বুঝতে পারবেন। তাহলে এই ফানাপীর সাহেব হতে কী ফানা করে, আর সেই ফানাপীর সাহেবের গর্ভকে হয় আর তার আত্মাকে দেয়, যে আত্মার থেকে সে বাঁকায় রূপ নেবে। সে কী ফানা করে, কোথার তা আত্মা নিয়ে সে বাঁকার রূপটা কোন রূপে আসবে? তারপরে পীর সাহেব নিয়ে দিবে রসুলের কাছে, সে সেখানে যা রসুল ফানা হবে, যে সেখানে যাবার কী ফানা করবে? তারপরে রসুল নিয়ে দিবে আল্লাহর কাছে, আল্লাহতে তখন সে বিলীন হবে, তাহলে সে কী থাকবে? সে মানুষ বলতে কী থাকবে? প্রিয় বিশ্ববাসী, এ সকলে তাদের মিথ্যা গল্প। এই স্তর, এই যে আমি বললাম যে সমস্ত বনি আদমকে, আত্মাবিহীন মানুষকে, সুরাতবিহীন মানুষকে, রববিহীন মানুষকে, দিনবিহীন মানুষকে, কোনো জাতের নয়, আদম জাতের কায়েমি জাতি করতে, জাতের আত্মা ধরে আমি জীবন দ্বারা সেই দিনী নূরের, দিনী নফস ধরে, রব ধরে, দিনী সুরাত ধরে
আমি সেই জীব সত্ত্বকে ছেড়ে দিয়ে পৃথক করে দিয়ে জীব সত্ত্বাকে পবিত্র করে সেই জীব সত্ত্বাকে ফানা করে আমি সেই দিনী নূরের দিনী নফসে মিশে আমি হব আদম জাতি। এ ধর্ম কোরআন এনেছে, ও ফানা পিসা কোনে পাইল, এ তো সেই আদম নূরের কাজ, এটা তো ভিত্তিহীন পীরলিদের কাজ নয়, এ তো সেই কোরআনের হেদায়ত যারা গ্রহণ করে ঈমান আনে আর সেই ঈমানকে নিজের জীবন করে নিয়ে সেই জীবন দ্বারা যারা চলে সেই জীবনকে কয়ে কয়ে যারা জীবন গ্রহণ করে তাদের ব্যাপার, এটা তো পরন্ত জাতের পীর ওলিদের ব্যাপার নয়, যারা ভুয়া পীর ভুয়া আলেম ভুয়া ওলি সাজেছে তাদের কাজ নয়। ওরা কি জানে সেই ফানা বাঁকার পথ কীভাবে অতিক্রম করা লাগে? আমি আজ একটু বিশ্বের মানব জাতিকে দেখালাম এবং এই জালসাতে যারা উপস্থিত আছে তাদেরকে বুঝে দিলাম, তাদেরকেও বুঝে দিলাম যে ফানা বাঁকা কাকে বলে আর কীভাবে তা অস্তিত্ব হয়। তোমরা আরও কোরআনে যাও, অতুলে জল হাইয়াতে মিনাল মাইয়াতে অতুলে তুলে জল মাইয়াতে মিনাল হাই, আমি মরাকে জীবনে আনি জীবনকে মরাতে ঠেলে দিই। বুঝে আসে? তাহলে সমস্ত মরা মায়ের গর্ভে রসে এসলো আর বাবার থেকে একটা আত্মা নিয়ে সেই সকল মরাকে ওই একটা জীবনের সঙ্গে করে মানব জীবনে পাঠা দিল। বলো কোরআনের আয়াত সত্য ছিল না মিথ্যে ছিল? তোমার ওই কানা বাবা পীরলিদের কি ক্ষমতা আছে এসব বোঝে? আর ওই কুত্তা মহিলার বাবার ক্ষমতা আছে এগুলো বোঝে আর মানুষকে বলবে তাদেরকে জাতি আদম করবে? ও তো নিজেই দিনই ইসলামই গ্রহণ করে নাই, ও আবার 90,000 মানুষকে যদি ও দিয়ে থাকে তরিকা, তো বিনি হিসাবে 90,00,000 মানুষকে ও দোজকি করেছে, ও সেই প্রতারক দরজাল। আমি প্রমাণ সহকারে কথা বলছি, বিনি প্রমাণ দ্বারা কথা বলছি না। এই ময়নউদ্দিন যদি সত্যি সত্যি এই 90,00,000 তার নামে তরিক পড়ায়া থাকে তাহলে এই 90,00,000 লোককে কুফরির তরিকাতে লাগা দিয়েছে কোরআনের হেদায়ত বাদ দিয়া। আর এই 90,00,000 লোককে দিনী নূরের দিনী নফসে ঈমান আনার পথ বন্ধ করে ও নিজে তাদের সামনে খাড়া হয়েছে যে আমি তোমাদের ঈমান, ও কুফরি করেছে কোরআনের সাথে, ও মুনাফিকি করেছে কোরআনের সাথে, ও সমস্ত এই 90,00,000 মানুষের সাথে ও প্রতারণা করেছে, ধোকাবাজি করেছে, বাটপারি করেছে। যদি কারো ক্ষমতা থাকে তাহলে তার সত্য প্রমাণ নিয়ে বলতে পারে যে তুমি ময়নউদ্দিনে কে কথা বললে কেন, যে 90,00,000 লোককে কুফরির পথ দিয়েছে তাকে খারো দরজাল বলা ছাড়া আর কী বলবো বিশ্ববাসী, তাকে প্রতারক ছাড়া কী বলবো? আমি দিনী নূর বলছি, আমি সত্যে বেলায়েত বলছি, আমি জাতের ঘরে আদম নূরি বলছি। সে কে যে তাকে আমাকে মানতে হবে? সে দুনিয়ার জীবনে আসছিল, আমিও দুনিয়ার জীবনে আসছি, সমস্ত মানুষ নিজ নিজ মানব জীবনের পরীক্ষা দিতে আসছে, কে কি পরীক্ষা দিয়া কি জয় করলো সেটা তার ব্যাপার। ওই মহিলার কি বাদল, ওকে ও কিসে পরীক্ষা দিল আর কোন সত্য ধরল? আমি অনেক আগেই বলতাম আমি সেই দিন পীরকে মানব, বড় জানব যেদিন আমার মানব জীবনের পরীক্ষায় ওর থেকে আমি ছোট পড়ব, তখন বড় মানব কাউকে। কিন্তু এখন আমি আদম নূর, আমি আল্লাহর ফুৎকারের শিও আত্মার নূর, এখন ওই বড় পীর সাহেব আমার হুকুম মানবে না, আমি ওর হুকুম মানব। ওর ময়নউদ্দিন বাবা যদি মুক্তি পেতে চায় ওকে পুনর্জন্ম নিয়ে এসে আমারই হুকুম মানে গোলামি করে ওকে মুক্তি নিতে হবে, আর ওকে মানলে ও সোজা বিনি বিচারে দোজকে যেতে হবে, কারণ এই কোরআনের কোনো কিছুই ওর কাছে নেই। যারাই তরিকা চালাতেছে তাদের কারো কাছে নেই। যেমন এই যে ফানা বাঁকার ইলিয়াসা যে যখন দেখছে যে পীরত্ব উচ্ছেদ করে কথা বলতেছে, অলিত্ব উচ্ছেদ করতেছে, তাহলে মানুষকে এইটা দেখাই আদম নূরি বোধহয় আর এটা জানে না। শয়তানের অনেক রকম বুদ্ধি, ধোকাবাজের অনেক বুদ্ধি, প্রতারকার অনেক বুদ্ধি, কিন্তু ওরা কি জানে যে স্ব ইমানের উপর যে স্বজ্ঞানতা হাসিল করে
কোনো ইমানই সেখানে নিয়ে খাটান যায় না। প্রিয় ভাতৃবৃন্দ, বিশ্ববাসী, আমি ফানাবাখার পথটা বন্ধ করে যতটুকু বললাম হয়তো তোমরা বুঝতে পারবে, কারণ এই ফানাবাখার পথ রচনা করছে আল্লাহ নিজে প্রত্যেকটা জাতিকে এইভাবে এখানে চলার জন্য। আর এখানে আমি কোন জাতের উপরে চিরঞ্জীবী হব, এখানে মানুষের জন্য ফানাবাখা অবশ্যই আছে, এ মানুষের আত্মা নাই, আমি কোন জাতের আত্মা ধরব, সেই আত্মার দ্বারা আমি কখন মরণের পরে চিরঞ্জীবী হব, সেই আত্মাকে ধরতে গেলে তাকে এই ফানাতে অটোমেটিকলি তার মুর্শিদের শিক্ষা মতেই সে নিজে পেয়ে যাবে। প্রিয় বিশ্ববাসী, ধর্ম মানেই অবলম্বন বা ধারণ করা, প্রত্যেকটা মানুষকে ঠিক সেই বস্তু তার মানব জীবন দ্বারা ধারণ করতে হবে। কোন বস্তু? যে বস্তু সে মানব জীবন দ্বারা ধারণ করবে মরণের পরে ঠিক সেই ধারণকৃত বস্তুই তাকে তার জীবন দিয়ে খাড়া করবে, তাহলে কি জীবনী শক্তি ছাড়া আর কিছু হবে না। তাহলে প্রত্যেকটা জাতের জীবন ছাড়া অন্য কারো ক্ষমতা নাই যে মরাকে আবার জীবন দিয়ে খাড়া করে। তার এই ফানাবাখার পথে দেখালাম যে সকল মরা মাতৃগর্ভে আসে, আর বাবার থেকে আত্মা গেলে সব মরা ওই আত্মাকে ধরিয়া অস্তিত্বের যোগ লেগে চলে আসে। ঠিক তেমনিভাবে যে মানুষ এই মানব জীবন দ্বারা সে মরণের পরে চিরকালের জন্য যে জাতি হতে চায়, যে জাতের রূপরেখ নিয়ে চিরকাল বাঁচতে চায়, তাকে এই মানব জন্ম দ্বারা ঠিক সেই জাতের জাতীয় নফস বা আত্মা ধরতে হবে। এটাও সে একা একা পারবে না, যদি সেই জাতের নবী থাকে তাহলে পারবে, যদি নবী দয়া করে, নতুবা কোনো জাতের আত্মার ঘর চেনা কারো ক্ষমতায় নাই। তেমনি আমি আদম নুরি, আমি এই বুনি আদমকে সমস্ত মানব জাতিকে জাতের আদম হতে আহ্বান করছি, আর এ পথ আমারই চেনা আমারই জানা, কারণ আমি বুনি আদম থেকে সব ঘাট মেরে এখানে এসে দাঁড়াইছি। যে কারণে বললাম যে তোমরা পেশায় ফানাবাখা কী জানবে, তোমরাই আমাকে ওই তালে ফেলাইছিলে, আমি ওগুলোর মূল উপরা দিয়ে এখানে চলে আসছি, আর এখন তার পুরো মূল উপরা দেব, এখন তার পুরো মূল উপরা দেব। তাহলে সেই ধর্মকে অবলম্বন দ্বারা করতে পারবে। সেই অবলম্বন করার আগেই যিনি সেই অবলম্বনের আত্মা দেবে তার তা জেনে নিতে হবে যে এই আত্মা কোন জাতের, এই আত্মার রব কি, তার রব ধরার পথ দিতে হবে, তার দিন ধরার পথ দিতে হবে, তার অস্তিত্ব ধরার পথ দিতে হবে, তার অস্তিত্ব থাকে কারা তাদেরকে ধরার পথ দিতে হবে, এ নিয়ে সেই জাতে ধর্ম পূর্ণ হয়। বুঝে আসে? তাহলে সেই অবলম্বনী ধর্ম যারা পালন করে, নির্দিষ্ট কোনো আত্মার ধর্ম যারা মানে, তারাই সেই আত্মাকে ধরতে পারলে সেই আত্মাকে নিয়ে কবরে যাবে, সেই আত্মা তাদের মরণের পরে জীবন দান করবে। এখানে যেমন বাপের তা আত্মা লিয়ে মা জীবনে আনতেছে, সে তখন ওই আত্মা নিজেই নিয়ে যাবে সঙ্গে করে। এই ধর্ম যিনি দিতে পারে তিনিই হলেন দুনিয়াতে সত্য নবী বা মুর্শিদ বা আল্লাহ। এই ধর্ম কারো দেওয়ার ক্ষমতা নাই, জাতের নবীরা ছাড়া, যাতে আদম নুরি ছাড়া কেউ এ ধর্ম দিতে পারে না। তাই কোরআনে ধর্ম ছিল, কোরআন দিনই ধর্ম, সেই দিনের মালিকানা সত্যদার ছিল না, তাই এই ধর্ম কেউ এখানে আনতে পারে নাই। আর যখন আনতে পারে নাই তখন ওই পরন্ত জাতের নেতারা আসে এখানে সব খুঁটি বাঁধে, এটা অমক নামের তরিকা, এটা অনক নামের তরিকা, এটা অমক নামের তরিকা। আবার একজন বলছে কি যে নবী বলছেন যে যে পীর মানে না তার পীর শয়তান, ওর কোন নবীও কইটা কইছে, ওইটা দরজালের নবী তো দরজালই হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেননি, ওই দরজাল পাইছে কই এ কথা। মানুষকে ধোকা দেয় তারা প্রতারক, আর সেই বড় বড় প্রতারকদেরকে বলা হয় দরজাল। তাহলে যে 90 লাখ লোককে প্রতারণা দিছে সে কি হবে বিশ্ববাসী? সে দরজালের উপর দিয়ে বড় দরজাল। ছোটো ছোটো পীর সাহেবরা আছে, ছোটো ছোটো 200, 500, 2000, 10,000, 1,00,000 ধোকা দিতেছে,
আরে 90 লাখকে প্রতারণা দিয়ে সরাসরি রোজাকে নামা দিছে, নিজে তো গেছে মানুষগুলোকেও দিছে। শোনো বিশ্ববাসী, আর মিথিলা জাহান এর পরে যদি জানতে চাও তোমার মঈনুদ্দিন বাবা এই পৃথিবীতে কোন জাতে অস্তিত্ব নিছে তার মূলা উপরা দেবা আমি আদম নূর। মনে রেখো, এর পরে যদি সেই পরন্ত জাতের বাঘ খোলো, আদম নূরের তরফে আঙুল তোলো, তাহলে তোমার এই মঈনুদ্দিন বাবা কোন জাতে আশ্রয় নিয়ে আছে আমি সেই জাতের বীজ তোমার হাতে ধরা দেওয়া বলবো যে একে ধ্যান করো, ধর তোমার বাবা কোন জাতে, তুমি কোথায় আঙুল তোলো হিসাব করো, কোথায় আঙুল তোলো হিসাব করো, তখন বুঝতে পারবে। তারপরেও যদি না শোনো, সমস্ত দর্শনকারীকে আমি অনুরোধ করব যে এই জাতের বীজকে নিয়ে তোমরা দর্শন করো আর তার কাছে পরিচয় চাও। আমি আদম নূর হুকুম দিচ্ছি, তোমরা পরিচয় পাবে, দেখো ওকে, তোমার বাবার পরিচয় সেই বীজে থা আদায় করাবো দর্শনকারীদের দিয়ে যদি তামসা শুরু করো। আমি জাতি আদম গ্রহণ করতে আদম নূর আল্লাহর তরফ থেকে অবতার হয়েছে। তুমি মনে করো না যে তোমার বাবা কোনে রয়েছে আমি তা জানবো না চিনবো না। তুমি যে কুকুরের জাতে থা আসছাও তোমার বক্তব্য তোমার কার্যকলাপ তোমার ইচ্ছাই প্রমাণ করে। তাহলে তোমার বাবাই তো কিছু নাই, তোমার মঈন বাবারই তো কিছু নাই, সে তো কোনো আত্মাও না, নফসিও না, কোনো নুরিসত্ত্বও না, কোনো নবীও না, তো সে তোমাকে জন্ম দিলে কী করে তুমি তাকে বাবা বলো? বলো তো মিথিলা, যে কোনো নফসের মালিক নয়, যে কোনো নুরিসত্ত্বের মালিক নয়, সে তোমাকে নফস ধরতে ধর্ম দিয়ে তোমার ধর্মপিতা হলো? বলো, পরন্তরা এরকমই হয়, পরন্তরা পরন্তকেই বাবা বলে, না জানি ও কত বড়, কিন্তু আসল বাবা পরন্ত বাবাকে মানে না। তুমি সুরাত ধরে থাকো আদমের, তোমার আত্মা তো এর হলো আদমের ভিতরে, তোমার মার আত্মা, তোমার বাপের আত্মা, তোমার খালার আত্মা, তোমার চাষির আত্মা, সমস্ত আত্মা তো এর হয় যে আদমের নূর থেকে, তুমি তাকে গালি দাও, এত বড় আস্পর্ধা তোমার, তুমি তাকে গালি দাও, তোমার বাবা এত বড়, বলো তোমার আত্মা কোন বাবার ভিতর কীভাবে তৈরি হয়েছিল, খোঁজ বাড়ি খোঁজ নাও, বাড়ি করো, ওই বাবার ভিতর তার নারী আত্মা কীভাবে বের হয়ে আসে আর পুরুষ আত্মা কীভাবে বের হয়ে আসে, বলো তোমার বাবাকে বলো, তোমার বাবা আমাকে মানবে না আমি তোমার বাবাকে মানবো, বলো, তুমি যখন নারী হয়ে আসলে তোমার বাবার ভিতরে কিসের থেকে তুমি নারী আত্মা হলে, আর যে পুরুষ হয়ে বের হয়ে আসে সে কিসের থেকে পুরুষ হয়ে আসে, তোমার মহেন বাবাকে বলো। আতে দরজালে বাদ দিয়ে পারলে জাত আদম হওয়ার জাতে সাবিল হও, নতুবা সেই বেহেসবি দোজক যে কোরআন বলেছে তোমার বাবা তোমাকে সেই দোজকে নিক্ষেপ করেছে। তোমার বাবারও কিছু নাই, সেই বাবাকে অনুসরণ করে বাবার যারা পীর হয়েছে তাহারও কিছু নাই, তোমারও কিছু নাই। পরিচয়হীন মহিলা, আত্মহীন মহিলা, পরন্ত কুকুরের আত্মা দইয়ের দ্বারা জীবন ধরা মহিলা হুঁশিয়ার হয়ে যাবে পরে। যাই হোক বিশ্ববাসী, এটা সেই সত্যের বাজার, সমস্ত মিথ্যেকে দূরীভূত করতে আদম নূরের অবতার। কোরআন যে কথা বলছে যে সত্য আগত মিথ্যা সব দূরীভূত, কিন্তু লক্ষ কোটি কোটি আলেম পীর থাকতেও এই আদম নূরি ছাড়া কেউ মিথ্যা দূর করতে পারবে না, কারণ চেনা জানা নফসের আত্মার নবী রসুল সকলকে চেনা জানার একমাত্র কাণ্ডার সে হলো আদম নূরি। সে ছাড়া এই মিথ্যাকে এভাবে সরাসরি কেউ আঘাত করতে পারবে না, ওই সাহসী কারো জুটবে না। প্রিয় বিশ্ববাসী, আমি আবারও বলছি, এই ধরনের একজন এসে বলল আমি আল্লাহ আল্লাহ, টুপি পাগড়ি শিক্ষা দেখলে তোমরা তাকে আল্লাহ আল্লাহ বলে মেনে নিলা, কিন্তু আদম নূরের কাছে ওটা চলবে না, কারণ আল্লাহ আল্লাহ হতে গেলে আল্লাহ আল্লাহ হওয়ার নির্দিষ্ট একটা পথ আছে, সত্য আছে, সেই সত্যের সত্যবান হতে গেলে তার নির্দিষ্ট কর্ম ইবাদত আছে,
যা পরিমাপ মতো, যার বাইরে দিয়ে যা সে আল্লাহ, আর আল্লাহ আল্লাহ কেউ হবেই না। আমি আগেও বলছি, এরই পরিপ্রেক্ষিতে আবারও বলছি, আল্লাহ আল্লাহও কেউ হবে না, ওলি আল্লাহও কেউ হবে না, আউলিয়াও কেউ হবে না। আমি আদম নূর, যাদের কোরআনিক হেদায়েতে এনে দিনী নূরের দিনী নফসের ধরাতে পথ দিয়েছি, তারাই সেই দিনী নফস ধরবে, দিন ধরবে, দিনী রব ধরবে, দিনী সুরাতের সালাত ধরবে, তার ভিতর যত সন্নতি নফস আছে তা ধরবে, ধরিয়া বলবে আনা নফসে আদম, আনা জাতে আদম। সেই জাতে আদম যারা হবে তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা, বাকি কেউ আল্লাহর প্রিয় বান্দা নয়। আর যদি তোমার বাবারা পারে তাহলে প্রমাণ খাড়া করো। এ বলে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।